পাখি কেমনে আসে যায়। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তার গানের মাধ্যমেই 19 শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। লালন ছিলেন একজন মানবতাবাদী, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এ মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। লালনের জন্ম কোথায় তা নিয়ে রয়েছে বিতর্ক। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলায় হরিণাকুঞ্জ উপজেলায় হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোন কোন লালন সাধক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভায়রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই মতের সাথেও অনেকে আবার দ্বিমত পোষণ করেন। বাংলায় 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকার এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকায় মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান একথা আমি স্থির করে বলতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কেই পর্যাপ্ত জ্ঞান লাভ করেন। তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল। মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণবী বলে মনে করতেন। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি ভাণ্ডারা বা মহোৎসবের আয়োজন করতেন, যেখানে তার শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমের অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহুসংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন। শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় 10,000েরও বেশি ছিল। কলকাতার জোড়াশেখর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গেই লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে ছিল তার বসবাস এবং ঠাকুর জমিদারদের প্রজা ছিলেন তিনি। 19 শতকে শিক্ষিত সমাজে তার প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবারের বড় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। 1890 সালের 7ই অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালী ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।
তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তাকে সমাহিত করা হয়। আজও সারা বাংলাদেশ থেকে বাউলেরা অক্টোবর মাসে ছেউরিয়ায় মিলিত হয় লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতে। লালনের গান ও দর্শন দ্বারা অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক ও দার্শনিক প্রভাবিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর 2 বছর পর আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টির মতো গান রচনা করেন। তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। আমেরিকান কবি অ্যালেন গিসবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলীতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে এবং হচ্ছে। লালনের গান লালন গীতি বা লালন সঙ্গীত হিসেবে পরিচিত। লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক প্রভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন। এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শনের উপস্থাপন করেছেন। লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সুর করে পরিবেশন করতেন। এভাবেই তার বিশাল গান রচনার ভাণ্ডার গড়ে উঠেছিল। তিনি 100 শতাধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয়। মুহাম্মদ মুনসুর উদ্দিন একাই 300 শতাধিক লালন গীতি সংগ্রহ করেছেন যা তার হারামনি গ্রন্থে সংকলিত হয়েছে। তবে লালন নিজে কোনো গান লিপিবদ্ধ করেননি, তার শিষ্যরা গান মনে রাখত আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতেন। আর এতে করে তার অনেক গানই লিপিবদ্ধ করা হয়নি বলে অনেকেই ধারণা করেন।